নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা ভারতবর্ষের যোগ সাধনার মহান পুরুষ, মহান সাধক যোগানন্দ পরমহংসদেব বা পরমহংস যোগানন্দের একটি কথা আলোচনা করব। তিনি বলছেন, যতক্ষণ আমরা আমাদের হৃদয়ে এইটা জানতে থাকব, বিশ্বাস করতে থাকব যে আমাদের ক্ষমতা অত্যন্ত কম, অত্যন্ত সীমিত, ততই আমরা নিজেদেরকে জটিলতার দিকে নিয়ে যাব, ততই আমরা নিজেদেরকে অসুখী অবস্থার দিকে নিয়ে যাব, ততই নেতিবাচক অবস্থা আমাদেরকে ঘিরে ধরবে। এই জাতীয় চিন্তাধারা অন্তরে রাখার অর্থ এটাই যে আমরা অন্তরে বিশ্বাস করছি না, এবং সেই বিশ্বাস আমাদের অন্তরে না থাকার কারণে আমরা নিজেদের অন্তরের বিশ্বাসও হারাচ্ছি, অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস হারাচ্ছি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি। আর কেউ যদি সঠিকভাবে ঈশ্বর অভিমুখী হয়ে জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই অন্তরে আত্মবিশ্বাস আনতে হবে। আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তবে ঈশ্বরে বিশ্বাস আসবে। যে সত্যিকারের অর্থে ঈশ্বরে বিশ্বাস করে, সে কখনো অন্তর থেকে অসুখী হয় না, কোনো কিছু নিয়ে তীব্রভাবে সুচিন্তিত হয় না। যে সত্যি সত্যি ঈশ্বরে নিজের মন সমর্পণ করে, তার কোনো অসুখী অবস্থা তৈরি হয় না, কারণ তিনি সদা সর্বদা ঈশ্বরের প্রতি অনুগত, তার সমস্ত কিছুকে তিনি ঈশ্বরের কাছে সমর্পিত করে দিয়েছেন, তাই তিনি সদা সর্বদা আনন্দে থাকেন, সুখী থাকেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা, আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।